নমস্কার। তো গত দুটো ভিডিও রিভিশনের পরে এটা 3 নম্বর ভিডিও। যারা আগের দুটো দেখেননি অনুরোধ করবো আগেটা আগের দুটো দেখে নিন। এটাই কি করেছে কি কিছু কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় এসছে, সেগুলো নিয়ে কিছু যেগুলো মনে হয়েছে কি আপনার কনসেপ্ট তৈরি হতে পারে সেই ধরনের প্রশ্নগুলো কনসেপ্টগুলো একটু আলোচনা করেছি। এটাই ব্যাস, বাকি সবকিছু বইতেই আছে, কোনো কিছু বইয়ের বাইরের কথা বলছি না। 71 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টার্মস ডিসক্রাইবস নট অনলি দ্য ফিজিক্যাল স্পেস অকুপাইড বাই অ্যান অর্গানিজম বাট অলসো ইটস ফাংশনাল রোল ইন দ্য কমিউনিটি অর অর্গানিজমস। তো ব্যাপারটা যেটা হচ্ছে এই অনুযায়ী, মানে যে কোন একটি টার্মের মাধ্যমে, অর্থাৎ এগুলো এক একটা হচ্ছে সংজ্ঞা বলতে পারেন বা ডেফিনেশন, এই ডেফিনেশন গুলো কি কি আছে, একটা ইকোটোন, একটা ইকোলজিক্যাল নিশ, একটা হ্যাবিট্যাট, একটা হোম রেঞ্জ। এই তো এই চারটের মধ্যে অপশন যেটা হচ্ছে, মানে হুইচ ওয়ান অফ দ্য মানে ফিজিক্যাল স্পেস অকুপাইড বাই অর্গানিজম, এটা হচ্ছে ইকোলজিক্যাল নিশ। এবার ইকোটোন, ইকোলজিক্যাল নিশ এইগুলো আপনি কোন চ্যাপ্টারে পাবেন আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ক্লাস 9-10 এর যেটা ওল্ড সিলেবাসের বই আছে, হয়তো নতুন সিলেবাসও থাকতে পারে, বায়োডাইভার্সিটি ইকোলজি যেটা আছে, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ, এই যে চ্যাপ্টারটা একদম শেষে আছে ক্লাস, মানে ওল্ড সিলেবাসের বইয়ের কথা বলছি, ভট্টাচার্য সাঁতরা আর একজন লেখক তিনজনের বই, যেটা সেই বইটা 9-10 কম্বাইন্ড এর লাস্ট চ্যাপ্টারে আছে। সেইখান থেকে আপনি এগুলো পুরো প্রত্যেকটা সংজ্ঞা ওখানে আছে, ইকোটোন, ইকোলজিক্যাল নিশ, হ্যাবিট্যাট পড়ে নেবেন। মানে এটা বোঝানোর কিছু নেই, অবশ্য একটু দু একটা ওই সংজ্ঞা যেগুলো আছে ওগুলো পড়ে নিলেই হবে, এমন কিছু কঠিন নয়। 72, হোয়াট উইল ফলো ইফ এ মানি বিল ইজ সাবস্টান্সিয়ালি অ্যামেন্ডেড বাই রাজ্যসভা। তো রাজ্যসভা যদি একটি অর্থ বিল বা বাজেট, মানে মানি বিল বলতে সাধারণত আমরা বাজেট ব্যবহার করে থাকি, কিন্তু সংবিধানে বাজেট শব্দটি কিন্তু কোথাও উল্লেখ নেই, শুধু মানি বিল হিসাবে আছে। তো যদি রাজ্যসভা, প্রশ্নটা হচ্ছে এই মানি বিলটাকে অ্যামেন্ড করে তাহলে কি হবে। অপশন দেখি, লোকসভা মে হয়ে গিয়েছে, এটা মে হবে, স্টিল প্রসিড উইথ দ্য বিল অ্যাকসেপ্টিং অর নট অ্যাকসেপ্টিং দ্য রেকমেন্ডেশন অফ রাজ্যসভা। বি হচ্ছে লোকসভা ক্যান নট কনসিডার দ্য বিল ফার্দার। সি হচ্ছে দ্য লোকসভা মিসিং দ্য বিল টু দ্য রাজ্যসভা ফর রিকনসিডারেশন, মানে এটা মিসিং হবে না, এটা সেন্ডিং হবে, টাইপিং এরার হয়ে গিয়েছে কোনোভাবে, মানে আমি টাইপ করেছিলাম তারপরে অটোমেটিক গ্রামার আর মানে স্পেলিং চেক যেই দিয়েছি তাতে অনেক বানান এরকম হয়ে গেছে। ডি হচ্ছে দ্য প্রেসিডেন্ট মে কল ফর এ, কলের পর ফর হয়, কল ফর এ জয়েন্ট সিটিং অফ দ্য পাসিং দ্য বিল। তো দেখুন, মূল যেটা ধারণা হচ্ছে লোকসভায় মানি বিল যেটা মানে উত্থা মানে পেশ করা হয় আর সেটা যখন রাজ্যসভায় পাঠানো হয়, রাজ্যসভা সেটাকে রেকমেন্ড করতে পারে কিছু, মানে অ্যামেন্ডের জন্য কিছু রেকমেন্ড করতে পারে, কিন্তু সেটা মানা বা না মানা সম্পূর্ণ লোকসভার নিজস্ব মানে চিন্তাভাবনার উপরে, এবং লোকসভা রাজ্যসভা কি করলো না করলো তার উপরে কিছুই যায় আসে না, ওরা নিজেরা নিজেদের মতো বিলটা পাস করাতে পারে। তো এই ক্ষেত্রে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর 73, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ইন ইন্ডিয়া সেম পার্সন ক্যান নট বি অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ ফর টু অর মোর স্টেটস এট দ্য সেম টাইম। এটা একদম মানে ভুল কথা, একটা মানুষ দুটো রাজ্যের গভর্নর হিসাবে মানে হতে পারেন, মানে যেমন রিসেন্টলি হচ্ছে যখন বিহারের রাজ্যপাল শ্রীমান মানে রামনাথ কোবিন্দ মহাশয় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তখন আমাদের পশ্চিমবঙ্গের যিনি গভর্নর আর কি সেই সময়কার, অর্থাৎ কেশরীনাথ ত্রিপাঠি, তিনি বিহার আর পশ্চিমবঙ্গ দুটো রাজ্যেরই রাজ্যপাল হিসাবে কাজ করলেন। সুতরাং 1 নম্বর পয়েন্টটা ভুল। দুই হচ্ছে, দ্য জাজেস অফ হাই কোর্ট অফ স্টেটস ইন আর ইন ইন্ডিয়া আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ দ্য স্টেট অ্যাজ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। আচ্ছা ঠিক আছে, এই বাক্যটা দেখি, মানে বলা হচ্ছে কি যে হাইকোর্টের জাজেরা মানে গভর্নরদের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট পায়, যেমনটা কি সুপ্রিম কোর্টের জাজেরা শুধুমাত্র প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টমেন্ট পায়। 3 নম্বর হচ্ছে, নো প্রসিডিওর হ্যাজ বিন লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর রিমুভাল অফ এ গভর্নর ফ্রম হিজ অর হার পোস্ট। আর 4 নম্বর হচ্ছে, ইন দ্য কেস অফ ইউনিয়ন টেরিটরি হ্যাভিং এ লেজিসলেটিভ সেট আপ দ্য চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য লেফটেন্যান্ট গভর্নর অন দ্য বেসিস অফ মেজরিটি সাপোর্ট।
তো দেখুন এখানে আমি বি সি আর ডি আমার হিসাবে তিনটাই ঠিক হচ্ছে। আমার মনে হয় এই উপরে হেডিংটা কিছু আমি ভুল দিয়েছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট হতে পারে, সেই হিসাবে কেন কি আমার এই তিন নম্বরটাও সঠিক মনে হচ্ছে, এই চার নম্বর অপশনটাও সঠিক মনে হচ্ছে, হয়তো কোনোভাবে টাইপিং মিস্টেকে কিছু হয়ে গেছে। তো এই 73 প্রশ্নটাকে আপনারা কনসিডার করবেন না, কারণ কি পুরোটা না দেখে বলা যাচ্ছে না। 74, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান বি ফাউন্ড অ্যাজ পলিউটেন্টস ইন ড্রিঙ্কিং ওয়াটার ইন সাম পার্টস অফ ইন্ডিয়া। তো এক্ষেত্রে আমি বলবো যে পলিউটেন্ট হিসাবে আমরা সাধারণত এই প্রশ্নটা WBCS কয়েকবার এসেও ছিল, তো সেখানে শুধু একটাই অপশন ছিল। যেমন দেখুন আর্সেনিক অবশ্যই একটা পলিউটেন্ট, তারপর হচ্ছে ফ্লুরাইডও একটা পলিউটেন্ট, তাহলে সেই হিসাবে এক আর দুই অপশন হওয়া উচিত। এখানে এক আর দুই একটাই অপশনে আছে, কিন্তু তার সঙ্গে তিন চার পাঁচও আছে, তো মানে সরি এক আর তিন হওয়া উচিত, মানে এক আর তিন এ অপশন আছে। আচ্ছা আর দেখুন এক তিন পাঁচও আছে ইউরেনিয়াম। এবার অনেকের ধারণা হবে, যেটা আমারও কিছুদিন আগেও ছিল, যে ইউরেনিয়াম কেন জলের সঙ্গে তো মিশছে না, ইউরেনিয়াম তো তেজস্ক্রিয় পদার্থ ইত্যাদি ইত্যাদি। কথাটা তা না, ইউরেনিয়াম মাটি থেকে উত্তোলন করা হয় এবং ইউরেনিয়াম যে জায়গায় থাকে সেইখানে যে জল, ভৌম জল বা মানে মানে মাটির তলার জল, সেটা যখন আহরণ করা হয় তার মধ্যে কিছু ইউরেনিয়ামেরও পাওয়া যায়, এই হচ্ছে মূল ধারণা। সুতরাং যদি ইউরেনিয়াম আপনার অপশনে আসে আপনি ইউরেনিয়ামটা সিলেক্ট করবেন। আমার হিসাবে এক তিন পাঁচ হচ্ছে এটার সঠিক উত্তর। 75 নম্বর, উইথ দ্য রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান হিস্ট্রি দ্য মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফ্রম দ্য প্রভিন্সেস ওয়্যার, মানে কি ভারতের ইতিহাস পর্যালোচনা করে যদি আমরা দেখি, মানে কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে যারা কিনা কনস্টিটিউশনটা ভারতের লিখেছিল, মানে যে সংবিধান মানে সংগঠন বা সংস্থার মাধ্যমে লেখাটা হয়েছিল, সে তাদের যে মেম্বাররা প্রভিন্স থেকে এসেছিল, প্রভিন্স মানে কি ব্রিটিশ শাসিত, মানে সরাসরি ব্রিটিশরা শাসন করতো সেই জায়গাগুলো, সেখানে কংগ্রেসের মন্ত্রিসভা মানে ছিল সেই জায়গাগুলো থেকে, কিভাবে সেই সদস্যগুলোকে নেওয়া হয়েছিল যে ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে, এইটা হচ্ছে বক্তব্য। এ হচ্ছে ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপুল অফ দোজ প্রভিন্সেস, একদম না। বি হচ্ছে ডমিনেটেড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ, একদম না। ইলেক্টেড বাই দ্য প্রভিনশিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, এইটা হচ্ছে সঠিক অপশন। যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেগুলো ছিল, মানে ওই ব্রিটিশরাও তো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে এই যে মানে মন্ত্রিসভাগুলো তৈরি করেছিল, তো বা যে আইনসভাগুলো ছিল, কংগ্রেস হয়তো পদত্যাগ করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধেতে ভারতকে যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করার পর, এবং সেই দিনটাকে ডে অফ ডেলিভারেন্স বলেছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। তো তারপরেও সেই মন্ত্রিসভাগুলো বা সেই আইনসভার সদস্য কিছু ছিল, তো সেই তারাই সদস্য নিজেদের মধ্যে থেকে মানে ইলেকশন করে এই লোকগুলোকে পাঠিয়েছিল, অপশন সি। 76, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস স্টেটমেন্টস এক হচ্ছে অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড ইন ইন্ট্রোডাকশন অফ বিল ইন দ্য লোকসভা অনলি। আমি আগের ভিডিওতেই বলেছি যখনই এরকম অনলি অপশনটা থাকবে, এবং আমি একজন বিশেষ ভালো পড়ুয়া থেকে জানতে পেরেছি যে শুধুমাত্র এই অনলি অপশন থাকলে আপনি বুঝবেন যে 99% চান্স হচ্ছে যে অপশনটা ভুল। অর্থাৎ কি না, শুধু লোকসভাতে না, লোকসভা ও রাজ্যসভা দুটো কক্ষেই সংবিধান সংশোধনীর বিল আনা যেতে পারে, আমার হিসাবে এই প্রথমটা ভুল। দুই নম্বর হচ্ছে ইফ সাচ অ্যান অ্যামেন্ডমেন্ট সিক্স টু মেক চেঞ্জেস ইন দ্য ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন দ্য অ্যামেন্ডমেন্ট অলসো রিকোয়ার্স টু বি রেটিফাইড বাই দ্য লেজিসলেচার অফ দ্য অল স্টেটস অফ ইন্ডিয়া। দেখুন এখানে বলা হচ্ছে যদি ওই অ্যামেন্ডমেন্ট বিল যেটা আনা হবে কনস্টিটিউশনে, সেটা যদি ফেডারেল ক্যারেক্টার, ফেডারেল ক্যারেক্টার মানে কি যে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে আর মানে প্রাদেশিক সরকার বা প্রভিনশিয়াল গভর্নমেন্টও থাকবে, ফেডারেল ক্যারেক্টার ফেডারেল কনস্টিটিউশনের একটি এটা বৈচিত্র্য বা বৈশিষ্ট্য, তো সেখানে বলা হচ্ছে যদি এই সম্পর্কটা মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সম্পর্কটা যদি সংশোধন করানোর চেষ্টা করা হয় কোনো সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে, তাহলে সমস্ত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সবার আইনসভা কর্তৃক সেটাকে সম্মতি বা অনুমতি প্রাপ্ত হতে হবে। কথাটা একদম ঠিক নয়, এটা অনুমতি প্রাপ্ত তো অবশ্যই হতে হবে রাজ্য আইনসভাগুলির মাধ্যমে, কিন্তু যতগুলি আইনসভা রয়েছে তার 50% প্লাস ওয়ান। বর্তমানে ভারতে 29টি রাজ্য রয়েছে, অর্থাৎ কিনা কতগুলি পেতে হবে, 29-এর অর্থ দেখা হচ্ছে 14.5 হয়, ওরম তো ধরা হবে না, 15টা ধরা হবে বা 15+1, মানে মিনিমাম যদি 15খানা স্টেট লেজিসলেচার কোন একটি আইন পাস করে দেয়। ফর এক্সাম্পল হচ্ছে কদিন আগে জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা রয়েছে সেটা যখন পাস করা হয়, প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করে,
পাস করে, তারপর সেটা বিভিন্ন রাজ্যের আইনসভায় পাঠিয়ে দেওয়া হয় এবং একে একে ধীরে ধীরে অধিকাংশ, এতক্ষণে মনে হয় হয়তো পুরোপুরি সব রাজ্যই পাস করেছে। এবং লাস্ট আমি মানে করেছে এরকম রাজ্যের খবর পেলাম, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। অর্থাৎ কিনা এই ট্যাক্স স্ট্রাকচার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কত ট্যাক্স পাবে, স্টেট গভর্নমেন্ট কোন কোন বিষয়ের উপর ট্যাক্স নিতে পারে, এই যে স্ট্রাকচারটা চেঞ্জ হলো, জিএসটি কিন্তু এক্ষেত্রে একটা খুব ভালো এক্সাম্পল, মানে ওই রাজ্য আইনসভাগুলোর এতে। তো সেই হচ্ছে মূল বিষয়। তো এক্ষেত্রে দুটোই অপশন ভুল হচ্ছে, অর্থাৎ নান। 77, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি, তো সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের যে মানে বিষয়টা একটু ভালো করে পড়ে নেবেন, আমি আগেই পলিটির ভিডিওতে বলে দিচ্ছি কোনটা কোনটা কি কি পড়তে হবে। অপশন দেওয়া হচ্ছে যে টেক পার্ট ইন দ্য প্রসিডিংস অফ দ্য লোকসভা, তারপর হচ্ছে বি এ মেম্বার অফ দ্য লোকসভা, স্পিক ইন দ্য লোকসভা, ভোট ইন দ্য লোকসভা। দেখুন, অ্যাটর্নি জেনারেলের ক্ষমতার মধ্যে হচ্ছে যে তিনি ভারতবর্ষের যে কোনো কোর্টে মানে অডিয়েন্স করতে পারেন, মানে শুনতে পারেন বসে, লোকসভায় বা রাজ্যসভায় অংশ নিতে পারেন, সেখানকার কোনো মানে কমিটির মেম্বারও হতে পারেন, কিন্তু উইদাউট এ রাইট টু ভোট, মানে তিনি ভোট দিতে পারবেন না সেই কমিটিগুলোতে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু ভোট ইন দ্য লোকসভা দিয়েছে, চার নম্বর অপশন ভুল, শুধু চার নম্বর অপশনটা আমরা নেব না। তাহলে কি হচ্ছে, স্পিক ইন দ্য লোকসভা, ঠিক, এটা একদম ঠিক। তারপরে বি এ মেম্বার অফ দ্য লোকসভা, উনি লোকসভার মেম্বারের সমান ক্ষমতাশালী, আর টেক প্রসিডিংস ইন দ্য লোকসভা, আমার হিসাবে 1, 2, 3, এই সি অপশনটা হচ্ছে রাইট এক্ষেত্রে। 78, ভেরিয়েশনস ইন দ্য লেন্থ অফ ডে টাইম অ্যান্ড নাইট টাইম ফ্রম সিজন টু সিজন আর ডিউ টু, মানে কি মানে বিভিন্ন আবহাওয়ায় বা বিভিন্ন মরশুমে যে রাত্রি এবং দিনের পার্থক্য হয়, মানে কোনো সময় শীতকালে রাত্রি হয়তো 10 ঘন্টা হচ্ছে আর দিন 14 ঘন্টা হচ্ছে, মানে সরি গরমকালে, আবার শীতকালে উল্টোটা হচ্ছে, শীতকালে রাত্রি 14 ঘন্টা, দিন 12-10 ঘন্টা হচ্ছে। তো এই যে মানে ভেরিয়েশনটা হচ্ছে, তো এইটার জন্য কি কি নির্ভরশীল, মানে কি কারণে হচ্ছে আর কি। দ্য আর্থ আর্থস রোটেশন অন ইটস অ্যাক্সিস, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হবে। তারপর হচ্ছে দ্য আর্থস রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান ইন এলিপটিক্যাল ম্যানার, আর ল্যাটিটিউডিনাল পজিশন অফ দ্য প্লেস, রেভলিউশন অফ দ্য আর্থ অন এ টিল্টেড অ্যাক্সিস। মানে প্রথম যেটা আমার মনে হচ্ছে কি, আর্থ যেহেতু কিনা সানকে মানে রেভলিউশন করছে, সূর্যের চারপাশে ঘুরছে, হ্যাঁ পুরো ইয়েটাই, তো কখনো কখনো সূর্য যখন খুব কাছে থাকছে তখন একরকম ভাবে রশ্মি পাচ্ছে, যখন সূর্য থেকে দূরে থাকছে তখন একরকম ভাবে পাচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে যে সূর্য মানে কি বলে পৃথিবীটা নিজের কক্ষে 66.5 ডিগ্রি হেলে পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে সময় সময় দেখা যাচ্ছে যে কখনো তার উত্তর মেরুটা 6 মাস দিন হয়, কখনো দেখা যায় দক্ষিণ মেরুটাই 6 মাস দিন হয়। তো যদি এই এ আর বি আর ডি অপশনটা দুটো থাকতো তাহলে একদম সঠিক হতো, কিন্তু এইখানে সবকটা অপশনই মোটামুটি ঠিকই রয়েছে, আমার হিসাবে এটা বি অপশনটা হওয়ার চান্সেসটা বেশি আছে। আচ্ছা, 79, অন দ্য প্ল্যানেট আর্থ মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার এক্সিস্ট অ্যাজ আইস ক্যাপ, মানে কি পৃথিবীর গ্রহের মধ্যে ফ্রেশ ওয়াটার মানে সমুদ্রের জল লবণাক্ত সেটা পান করা যায় না, আর মিষ্টি জল যেটাকে বলা হয় সেটা আইস ক্যাপ, অর্থাৎ ওই যেরকম বড় বড় কি বলে হিমবাহ আকারে বা বড় বড় বরফের পাহাড় আকারে রয়েছে। আচ্ছা, তারপরে দেখি কি বলা হচ্ছে, গ্লেসিয়ার্স আর আউট অফ, আচ্ছা আর আউট অফ রিমেইনিং, মানে ওই যে মানে মাটির সরি ওই যে কি বলে বরফের যে জলগুলো, অর্থাৎ হিমবাহ হিসাবে যে জলগুলো রয়েছে সেইটা ছাড়া, তার থেকে মানে সেটা সব থেকে বেশি ফ্রেশ ওয়াটার। তারপর সেকেন্ড র্যাঙ্ক হিসাবে ফ্রেশ ওয়াটার কোন জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে এই যেমন বলা হচ্ছে যে ফাউন্ড ইন অ্যাটমসফিয়ার, মানে প্রকৃতিতে অ্যাটমসফিয়ারে রয়েছে আবহাওয়া, মানে আবহাওয়ার মধ্যে এই সমস্ত কিছু, তারপর বা মেঘে রয়েছে, তারপর হচ্ছে ফ্রেশ ওয়াটার লেকস অ্যান্ড রিভার্স এক্সিস্ট অ্যাজ গ্রাউন্ড ওয়াটার এক্সিস্ট অ্যাজ ময়েশ্চার, মানে হচ্ছে ওই হিমবাহর পরে সেকেন্ড পজিশনে গ্রাউন্ড ওয়াটার সরি মানে ফ্রেশ ওয়াটার কোন সিচুয়েশনে আছে। অপশনের উত্তর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, সব থেকে বেশি ফ্রেশ ওয়াটার হচ্ছে ওই যেটা হিমবাহ বরফের পাহাড়, তারপর হচ্ছে মাটির তলায় যে জল রয়েছে সেইটা সব থেকে বেশি ফ্রেশ, এইভাবে জিনিসটা চলছে, সেটাই প্রশ্ন করা হয়েছে। আসি, হুইচ অফ দ্য ফলোয়িং বডিজ ফাইন্ড নো মেনশন ইন দ্য কনস্টিটিউশন। আচ্ছা, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এর কোনো অস্তিত্ব সংবিধানে নেই, নীতি আয়োগ, এরও অস্তিত্ব সংবিধানে নেই, আর জোনাল কাউন্সিলসটা, এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আপনারা দেখে নেবেন আর যদি পারেন একটু কমেন্টে দিয়ে দেবেন,
মাঝে মাঝে কখনো কখনো দু একটা জিনিস আমার মাথা থেকেও বেরিয়ে যায়। তো এই হিসাবে একটা আর এই নীতি আয়োগ দুটোই ঠিক, মানে সংবিধানে নেই আর কি। ফর 81 দ্য ডিম্যান্ড ফর তেভাগা পিজেন্ট মুভমেন্ট ইন দ্য বেঙ্গল ওয়াজ, মানে কি তেভাগা যে আন্দোলনটা হয়েছিল বাংলায় তা সেটার কারণটা কি? খুবই ইজি, যে তেভাগা আন্দোলনে চাষিরা বলছিলেন যে আমরা নিজেরা শ্রম দিচ্ছি, নিজেরা টাকা পয়সা খরচা করে চাষ করছি, কিন্তু সেক্ষেত্রে আমরা কম পাচ্ছি, আমাদের মিনিমাম 2/3 দিতে হবে, অর্থাৎ উৎপন্ন ফসলের 2/3 মানে চাষিরা পাবেন, এটা হচ্ছে তাদের দাবি, আর 1/3 জমির মালিককে দেওয়া হবে। এটাই হচ্ছে তেভাগা মুভমেন্ট। তো এখানে হচ্ছে এই অপশনটা ঠিক, রিডাকশন অফ শেয়ার অফ ল্যান্ডলর্ডস ফ্রম 1/2 টু দ্য 1/3 অফ দ্য ক্রপ, এটাই হচ্ছে উত্তর। দি পার্লামেন্ট ক্যান মেক লস, মেক এনি লস ফর হোল অর পার্ট অফ দ্য ইন্ডিয়া ফর ইমপ্লিমেন্টিং ইন্টারন্যাশনাল ট্রিটিস। আচ্ছা, মানে পার্লামেন্ট যে কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের জন্য এই এক মানে আইন বানাতে পারে, সেটা ভারতবর্ষের পুরোটা ভারতবর্ষ বা যে কোনো পার্টের জন্য। সেক্ষেত্রে কি হবে, তাহলে কি রাজ্যের অনুমতি লাগবে? উইথ দ্য কনসেন্ট অফ অল স্টেটস, এখানে একটা অপশন আছে। দ্বিতীয় অপশন হচ্ছে উইথ দ্য কনসেন্ট, হবে এখানে সার্ট হয়ে গেছে, অফ দ্য মেজরিটি স্টেটস, মানে অধিকাংশ রাজ্যরা অনুমতি দিলেই হবে, এরকম একটা কথা জিজ্ঞেস করা হচ্ছে। উইথ দ্য কনসেন্ট অফ দ্য স্টেটস কনসার্ন, মানে যে রাজ্যের জন্য অনুমতি মানে ওই নিয়মটা চালু হবে সেই রাজ্যের অনুমতি চাই। আর ডি হচ্ছে উইদাউট দ্য কনসেন্ট অফ এনি স্টেট, এইটা হচ্ছে অ্যান্সার। সেন্টার যদি ল বানাতে চায় তাহলে তাকে কোনো রাজ্যের পারমিশন নিতে হবে না, কিচ্ছু না, সে যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারে। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বাই ব্যাংকস ইন ইন্ডিয়া কনস্টিটিউটস দ্য লেন্ডিং টু প্রায়োরিটি সেক্টর, এটা প্রায়োরিটি কথাটার বাংলা হচ্ছে কি মানে মানে বেশি কি বলে সঠিক বাংলাটা আমার মনে পড়ছে না, অর্থাৎ কি না, যদি সাধারণ মানুষ টাকা চাইতে আসে লোন হিসাবে আর একটা মানুষ যাদের প্রায়োরিটি সেক্টর আন্ডারে করা হয়েছে তাদের প্রায়োরিটি দেওয়া হয়, মানে অগ্রাধিকার। তো যে সমস্ত সেক্টরগুলোকে গভর্নমেন্ট অগ্রাধিকার মানে জায়গা বলে চিহ্নিত করেছে সেগুলো কি কি নিচের প্রশ্নে? এক হচ্ছে এগ্রিকালচার, একদম অগ্রাধিকার সেক্টর। দুই হচ্ছে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস, অগ্রাধিকার সেক্টর, উইকার সেকশন, এদেরও দিতে হবে, অর্থাৎ কিনা এখানে অপশন হচ্ছে ডি, অল দ্য অ্যাভোভ। এখানে সবকটাই সঠিক। আর আপনারা, আমি আগেও ভিডিওতে বলে দিয়েছি প্রায়োরিটি সেক্টর মধ্যে কি কি রয়েছে, সেগুলো আপনারাও জেনে নেবেন, হয়তো অপশন এরকম প্রশ্ন আসতে পারে কোনটি প্রায়োরিটি সেক্টর নয় বলে অপশন দিয়ে দেবে, তার মধ্যে 3টি প্রায়োরিটি সেক্টর থাকবে, একটা নন প্রায়োরিটি সেক্টর থাকবে। 84 হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ইজ দ্য ম্যাক্সিমাম কনজিউমার অফ ওয়াটার ইন ইন্ডিয়া, এটা হচ্ছে থার্মাল পাওয়ার। 85টা টু অবটেন ফুল বেনিফিটস অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জিনিসটা কি, অর্থাৎ কি না, কর্মক্ষম বয়সের মধ্যে যে জনগণ রয়েছে তাদের থেকে দেশ কিভাবে লাভবান হতে পারে, অর্থাৎ কি না, যে সমস্ত ব্যক্তিদের বয়স 18 থেকে 55 মধ্যে সেটাই বলা হচ্ছে যে কর্মক্ষম হওয়ার বয়স। তো ভারতবর্ষে এই জনসংখ্যাটা প্রচুর হয়ে গিয়েছে 18 থেকে 55। এবার এই ধরনের মানুষরা যদি কাজ করেন তাহলে দেশের জাতীয় আয় বাড়বে, দেশের উন্নতি হবে, কিন্তু কিভাবে সেটা করা সম্ভব, কারণ কি তারা যদি শুধুমাত্র চাষাবাদে নিযুক্ত থাকেন তাহলে হবে না, অর্থাৎ কি না, তারা যদি কিছু জিনিস শেখেন, কোনো ভোকেশনাল ট্রেনিং শেখেন, তারা কম্পিউটার বানাতে শেখেন, তারা মোবাইল ডেভেলপ করতে শেখেন, এই ধরনের জিনিসগুলো, অর্থাৎ কিনা তাদের যদি স্কিল বাড়ানো হয়, এইটা হচ্ছে সঠিক অপশন মানে অ্যান্সার। যদি স্কিল ডেভেলপমেন্ট করা হয় তবেই তারা সেই স্কিলটাকে কাজে লাগাবেন এবং ভারতের উন্নতি করবেন, একদম যথাযথ প্রশ্ন আজকের দিনের জন্য। 86 হচ্ছে অ্যানি বেসেন্ট ওয়াজ, অ্যানি বেসেন্ট কে ছিলেন, রেসপন্সিবল ফর স্টার্টিং হোম রুল মুভমেন্ট, আমার মতে ঠিক, দ্য ফাউন্ডার অফ থিওজফিক্যাল সোসাইটি। দেখুন, ফাউন্ডার অফ থিওজফিক্যাল সোসাইটি এটা তো আমেরিকা বা ওরকম কোন একটি পশ্চিমী দেশে হয়েছিল, কর্নেল আর মাদান ব্লাভাটস্কি। এবার অনেকে হয়তো বলছেন যে না, ভারতে তিনি শুরু করেছিলেন, কিন্তু এখানে দেখুন ভারতে তিনি শুরু করেছিলেন বা এরকম কিছু লেখা নেই, সেহেতু আমরা দুই অপশনটাকে সঠিক বলে ধরবো না। তারপর 3 নম্বর হচ্ছে ওয়ান্স দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কংগ্রেস, একদম ঠিক, আর এটাও ঠিক, 1 আর 3 দুটোই হচ্ছে সঠিক অপশন, আমার হিসাবে সি হচ্ছে সঠিক অ্যান্সার। 87 আচ্ছা অ্যারাইজ হবে না, এখানে এ রাইজ হবে আর কি, কোনোভাবে একসঙ্গে হয়ে গেছে কথাটা।
rise of general level of prices may be caused by অর্থাৎ কিনা জিনিসপত্রের দামে হঠাৎ করে জেনারেল লেভেল বলতে গেলে মানে সবকটা জিনিসেরই দাম একসঙ্গে বাড়ছে, এটার কারণটা কি হতে পারে? ইনক্রিজ ইন দ্য মানি সাপ্লাই, অর্থাৎ জনগণের হাতে প্রচুর টাকা এসে গেছে, তার ফলে কি জনগণ বেশি টাকা খরচা করতে পারছে, সেই কারণে জিনিসের দাম বাড়ছে, সঠিক কথা। এ ডিক্রিজ ইন দ্য অ্যাগ্রিগেট লেভেল অফ আউটপুট, অর্থাৎ কিনা আগের বার 100 কিলো পেঁয়াজ হয়েছিল, এবার মাত্র 50 কিলো হয়েছে, অর্থাৎ কিনা কমেছে, তার ফলেও জিনিসের দাম বাড়তে পারে, একদম ঠিক। অ্যান্ড ইনক্রিজ ইন দ্য এফেক্টিভ ডিমান্ড, এফেক্টিভ ডিমান্ডটা কি ছিল, যে মানে ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, এইবার দেখা গেল যে 7th পে কমিশন চালু হয়ে গিয়েছে, তো আগে যে লোকটা 20,000 মাইনে পেত সে এখন হয়তো 45,000 বা 45,000 মাইনে পাচ্ছে, তার ফলে অনেক টাকা এসে গিয়েছে তার হাতে, সে একটা বাইক কিনতে চাইছে বা সে একটা মানে আরো কিছু জিনিস কিনতে, তার ফলে কি ডিমান্ডটা বাড়িয়ে দিচ্ছে গভর্নমেন্ট। এই যে পে কমিশন গুলো কেন দেওয়া হয়, তার কারণ হচ্ছে যাতে লোকে পয়সা বেশি পায় না, এটার একটা গভর্নমেন্টের আলাদা স্ট্র্যাটেজি আছে, যদি লোকের হাতে টাকা বেশি আসে সে তখন খরচা করবে, সে কিছু জিনিস কিনবে, মানে খুবই কম লোক আছে যারা একদম টাকাটা দাবিয়ে বসে থাকে আর কি, তো যখনই সে টাকাটা খরচা করবে তখন কি হবে, কিছু জিনিস কিনবে, কিছু সার্ভিস কিনবে বা কোনো একটা মোবাইল কিনবে, এর ফলে কি হবে, যখনই ওই মোবাইল বা সার্ভিস বা কোনো জিনিস সে কিনবে তখন ওই সার্ভিস মোবাইল যারা বিক্রি করছে তারা টাকাটা পাবে, তাদের ডিমান্ড সেখানে বাড়বে, সেটা তখন আরো বেশি জিনিস প্রোডাকশন করবে, দেশের উৎপাদন বাড়বে, এইভাবে গভর্নমেন্ট টাকাটা তো ডাইরেক্ট জনগণকে হাতে দিতে পারে না, এইভাবে মাইনে বাড়িয়ে এইরকম এটা ওটা করে দেয়। তো এইখানে তিনটা অপশনই ঠিক। 88, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ আইটেমস ইজ ইনক্লুডেড ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ বলতে কি জিনিস, ভারতের যেটা ওই বৈদেশিক মুদ্রা সেইটার মধ্যে কি কি রয়েছে, ফরেন কারেন্সি অ্যাসেট বা এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে সেটা, কিচ্ছু না এটা মুখস্থ করে নেবেন, ফরেন কারেন্সি অ্যাসেটস, গোল্ড হোল্ডিংস অফ আরবিআই, মানে ফরেন কারেন্সি বলতে হয়তো রাশিয়ার কয়েক কোটি টাকা, আমেরিকার ডলারের কয়েক কোটি হিসাবে, মানে ভারতীয় মুদ্রায় কয়েক কোটি টাকা সেই পরিমাণ আমেরিকান ডলার বা ব্রিটেনের পাউন্ড, হ্যাঁ জাপানের ইয়েন বা চীনের রেনমিবি, এই ধরনের জিনিসটা রয়েছে, সেটাকে বলছে ফরেন কারেন্সি অ্যাসেট বলতে মানে অন্যান্য দেশের মুদ্রা বলা হয়। গোল্ড হোল্ডিংস মানে আরবিআই সবসময় 115 কোটি টাকার গোল্ড মানে হোল্ড করে, বেশিও করতে পারে, মিনিমাম 115 কোটি টাকা করতেই হবে এইটা। আর এসডিআর মানে স্পেশাল ড্রয়িং রাইটস, এটা হচ্ছে, এটা কোনো মুদ্রা নয়, এটা ভারত যখন আইএমএফ স্থাপন হয় বা এই জিনিসটা হয় তখন সদস্য দেশ হিসেবে ছিল, এবং পরেও যারা সদস্য দেশ হিসেবে জয়েন করেছে তারা আইএমএফ এ কিছু কিছু টাকা কন্ট্রিবিউট করেছে, তো তার সে তার কন্ট্রিবিউশন অনুযায়ী বা কিছু একটা হিসাব আছে সেই অনুযায়ী সেইখানকার ওই মুদ্রা ভান্ডারের যে তহবিল রয়েছে সেখান থেকে কিছু টাকা তুলতে পারে নিজের প্রয়োজন অনুযায়ী, তো সেটার পার্সেন্টেজ হয়তো দেওয়া আছে 2% বা 1% অফ ইন্ডিয়াস কন্ট্রিবিউশন, এরকম কিছু একটা দেওয়া থাকে, তো সেটাকেই বলা হয় এসডিআর, এটা কিন্তু কোনো মুদ্রা নয়, এসডিআর হচ্ছে কোনো কারেন্সিতে তোলা যেতে পারে, মানে আমি হয়তো দেখা গেল আমি 2 লক্ষ এসডিআর আছে, এবার এসডিআরটা কিভাবে নেবো, না আমি 2 লক্ষ এসডিআর এর বদলে হয়তো 5 কোটি আমেরিকান ডলার নিতে চাই বা 10 কোটি আমি রাশিয়ান রুবল নিতে চাই, এই ধরনের হিসাবে, তো এটা ভালো করে মুখস্থ রাখবেন, এটাই উত্তর। 89 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লাইকলি টু বি দ্য মোস্ট ইনফ্লেশনারি ইন ইটস এফেক্ট, মানে নিম্নলিখিত কোন ঘটনাটির মাধ্যমে সব থেকে বেশি মানে মুদ্রাস্ফীতি জনিত কারণ দেখা যেতে পারে, তো এক্ষেত্রে আমার মতে দেখুন এখানে লেখা আছে রিপেমেন্ট অফ পাবলিক ডেট, মানে মানে সরকারি পাবলিক কথাটার মানে কিন্তু সরকারি হয়, পাবলিক কথাটার মানে জনগণ হয়, এক্ষেত্রে সরকারি মানে সরকারি লোন যদি শোধ করা হয় তাহলে তার ইনফ্লেশনারি এফেক্ট সব থেকে বেশি, না বোরোয়িং ফ্রম পাবলিক টু ফাইন্যান্স এ বাজেট ডেফিসিট, এটাও ইনফ্লেশনারি প্রেশার হয় কিন্তু অতটা নয়, বোরোয়িং ফ্রম ব্যাংকস টু ফাইন্যান্স এ বাজেট ডেফিসিট এটাও না, আর ক্রিয়েটিং এ নিউ মানি টু ফাইন্যান্স এ বাজেট ডেফিসিট এইটা সব থেকে বেশি ইনফ্লেশনারি এফেক্ট হয়। এটা একটা ব্যাখ্যা আছে কি, যে নতুন টাকা যখনই ব্যাংকে বলা হয় দেওয়ার জন্য তার বিনিময়ে গভর্নমেন্ট সিকিউরিটি বা গোল্ড দেওয়া মানে ব্যাংক নেয় গভর্নমেন্টের থেকে, তারপরে তার বিনিময়ে টাকা দেয়, কিন্তু যদি গভর্নমেন্ট কিছুই না দেয় আর নতুন টাকা বলে এমনি মানে যেটা ভারতের স্বাধীনতার পর, স্বাধীনতার পর ডলার পাউন্ড আর এই ভারতীয় মুদ্রা সেম সেম ভ্যালু ছিল, মানে $1 মানে যা ছিল 1 টাকা মানেও তাই ছিল, কিন্তু এই ডেভেলপমেন্ট মানে করার জন্য গভর্নমেন্টের হাতে টাকা ছিল না, তখন গভর্নমেন্ট রিজার্ভ ব্যাংকে বললো তুমি টাকা ছাপিয়ে দাও, রিজার্ভ ব্যাংক যখন টাকা ছাপাতে শুরু করলো তার মানে কি দাঁড়ালো, এইখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে, $1 মানে হচ্ছে 4 আউন্স সোনা, মানে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট 4 আউন্স পরিমাণ সোনা
ওই ইউনাইটেড স্টেটস এর যেটা সেন্ট্রাল ব্যাংক বা রিজার্ভ ব্যাংক রয়েছে সেটাকে বলা হয় ফেডারেল রিজার্ভ, সেইখানে 4 আউন্স সোনা দেয়, তখন $1 একটা নোট ওরা ব্যাংক থেকে ছাপিয়ে বার করে। পাউন্ডের ক্ষেত্রে কি হয় যে সেখানে 3 আউন্স সোনা ব্রিটিশ গভর্নমেন্ট ওই মানে ওখানকার মানে কি বলে ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক আর কি, যেটাকে বলা হয় ব্যাংক অফ ইংল্যান্ড, তাকে দেয়। তার বিনিময়ে সেন্ট্রাল ব্যাংক অফ ইংল্যান্ড সে 1 পাউন্ডের একটা কয়েন বা নোট গভর্নমেন্টকে দেয়। ভারতেও সেরকম ছিল যে 1 টাকা বার করার জন্য 3 আউন্স বা 4 আউন্স সোনা দেওয়া হতো। এইবার হঠাৎ করে গভর্নমেন্ট বললো আমার কাছে সোনা তো নেই, তুই এমনি টাকা দে। সোনা যখন দিতে পারলো না তার মানে কি হলো, তার মানে দেখুন আগে যেরকম 4 আউন্স সোনাতে 1টা টাকা পাওয়া যাচ্ছিল, এখন সেই 4 আউন্স সোনাই ব্যাংকের কাছে থাকলো, তার জায়গায় 1-এর জায়গায় 100 টাকা হয়ে গেল। অর্থাৎ ওই সোনার মূল্য হিসাবে টাকার মূল্যটা অনেক বেড়ে মানে কমে গেল আর কি, অর্থাৎ কি না টাকার দাম পড়ে গেল, এইভাবে টাকার দাম পড়ে। দেখা হতে হতে গভর্নমেন্ট তো সোনাও রাখছে না, কিছু রাখছে না, খালি টাকা ছাপিয়ে যাচ্ছে, টাকা ছাপিয়ে যাচ্ছে। এর ফলে দেখুন সোনা যেটা রিজার্ভ ব্যাংকের কাছে ছিল সেইটুকুই পরিমাণই আছে। নিয়ম অনুযায়ী যদি সোনা জমা দেয় টাকা নেয় তাহলে টাকার দাম কোনোদিন কমবে না। টাকার দাম যে কোনো দেশে নির্ভর করে সেই দেশের উৎপাদনের উপরে, সেই দেশের সোনার উপর কত কি আছে এই সমস্ত, বা সেই দেশে তেল বিক্রি হচ্ছে কতটা এই সমস্ত কিছুর উপর নির্ভর করছে। কিন্তু বর্তমানে সেটা এখন ফলো করা হচ্ছে না বলে এখন ভারতের টাকার দাম কমে গিয়েছে। তো সেক্ষেত্রে যখন নতুন টাকা ছাপানো হচ্ছে আর একটা বাজেট ডেফিসিট মানে বাজেট ঘাটতি পূরণ করার জন্য, অর্থাৎ কিনা যে আমি এত টাকা ইনকাম করব হয়েছিলাম এই বছরে ট্যাক্স তোলার মাধ্যমে, আর সে জায়গায় মানে তুলতে পেরেছি অনেক কম, আমাকে নতুন টাকা দাও যাতে আমি আমার পুরনো কাজগুলো করতে পারি, এর ফলে এর যে ইনফ্লেশন বা এর যে মুদ্রাস্ফীতি হয় সেটা অনেক বেশি এফেক্ট হয়। যাই হোক, এটা মানে হুট করে তো অল্প সময়ের মধ্যে আলোচনা করা পসিবল নয়, যতটুকু আমার মনে হলো আমি আপনাকে বললাম। তারপরে 90 নম্বর হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং ফেনোমেনা, সাইজ অফ দ্য সান এট ডাস্ক হবে, ডেস্ক হয়ে গেছে কোনো ভাবে, DUSK হবে, মানে কিনা মানে যখন গোধূলি লগ্নে মানে সূর্য যখন ডোবে তখন সূর্যের যে সাইজটা হয়, কালার অফ সান এট দ্য ডন মানে সূর্য যখন ওঠে তখন যে সূর্যের রংটা হয়, মুন বিইং ভিজিবল এট ডন অর্থাৎ কিনা ভোরের বেলায় বা প্রত্যুষে বা উষাতে মুনকে যেরকম দেখা যায়, 4 নম্বর হচ্ছে টুইঙ্কেল অফ স্টার্স ইন দ্য স্কাই মানে আকাশে যে তারাগুলো ঝিকমিক ঝিকমিক করে, আর 5 নম্বর হচ্ছে পোল স্টার বিইং ভিজিবল ইন দ্য স্কাই মানে পোল স্টার মানে হচ্ছে ওই উত্তর মেরু বা দক্ষিণ উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে যে ধ্রুব তারা বা হ্যাডলি অকট্যান্টটা দেখা যায় সেই যে আকাশে দেখা যাচ্ছে, এই 5টা অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, আর এখানে প্রশ্নটা কোনোভাবে মিস হয়ে গিয়েছে, তো প্রশ্নটা হবে যে এইটার মধ্যে ওই মানে যতটা আমার মনে হচ্ছে যে কি বলে রিফ্র্যাকশন হ্যাঁ বা প্রতিফলন বা রিফ্লেকশন গুলো কোনগুলো, তো মানে বা আলোর আভ্যন্তরীণ প্রতিফলন যেগুলো হচ্ছে বা এই সমস্ত জিনিস কোনগুলো। তবে আমার মনে হচ্ছে যদি সেই প্রশ্নটা যেহেতু ওখানে নেয় তাহলে এটা একটু কনফিউজিং হচ্ছে। তবে যে সাইজ অফ দ্য সান এট দ্য ডাস্ক, তারপরে হচ্ছে এই টুইঙ্কল স্টার্স, আর এই দুটো অপশানই যতটা আমার মনে হচ্ছে, আর যদি কালার অফ সান দ্য ডন, এইগুলো হচ্ছে যে ডাইরেক্ট তো সূর্যটা আলো প্রথমে পৌঁছায় বিভিন্ন ধূলিকণার মাধ্যমে আলোটা রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে পৌঁছায়, বা তারা তো পুরোপুরি এরকম জ্বলতেই থাকে কিন্তু ওই বায়ুর স্তরের মধ্যে ডানে বায়া হওয়ার জন্য তারাটা ঝিকমিক ঝিকমিক করে। তা মানে এই তিনটেই অপশন, যা প্রশ্নটা নেই তাহলে এটা কনসিডার করতে হবে না, এটা ছেড়ে দিন। 91 এটা হচ্ছে রেইনবো ইজ প্রডিউসড হোয়েন সানলাইট ফলস অন ড্রপস অফ রেইন, হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল ফেনোমেনা আর রেসপন্সিবল ফর দিস, মানে যে এই যে বৃষ্টির পরে যে রামধনু দেখা যায়, হ্যাঁ তো আমরা আবার ওল্ড স্কুল আমরা রামধনুই বলবো, তো দেখা যায় তো সেটার জন্য সেটা কি কারণে ঘটে থাকে, ডিসপারশন রিফ্র্যাকশন ইন্টারনাল রিফ্লেকশন অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রতিসরণ, আর ডিসপারশন মানে হচ্ছে বিক্ষিপ্ত ভাবে করা, তো এটার মধ্যে কোনটা বেশি কারণে হয়ে থাকে। তো এক্ষেত্রে আমার ধারণা অনুযায়ী 1, 2, 3 এই তিনটেই অপশনের জন্য এই রামধনুটা ঘটে থাকে। 92, which of the following leaf modifications occur in the desert areas of inhibit water losses, অর্থাৎ কি না অভিযোজন থেকে প্রশ্ন এটা যে নিম্নলিখিত কোন অভিযোজনগুলি ঘটে যাতে ওই মরুভূমির থেকে যে মরুভূমিতে যে গাছগুলো দেখা যায় সেই গাছগুলো থেকে যাতে জলের মানে নষ্টটা জলটা কম নষ্ট হয়। তো এক্ষেত্রে আমি বলবো ডেজার্ট ইনহিবিট ওয়াটার হচ্ছে, এটা হচ্ছে হার্ড আর ওয়্যাক্সি লিভার মানে শক্ত এবং মোম জাতীয় পদার্থ দিয়ে সেই পাতাগুলো তৈরি যাতে সেখান থেকে জল না বেরোয়,
একদম সঠিক। দুই হচ্ছে টাইনি লিভস অর নো লিভস, মানে কি পাতাই থাকছে না বা খুব ছোট পাতা থাকছে, এটাও একটা অভিযোজন যাতে জলের মানে অপচয় নষ্ট করা, মানে জলের অপচয় না হয় আর কি গাছ থেকে। আর তিন হচ্ছে থর্নস ইনস্টেড অফ লিভস, মানে পাতার জায়গায় কাঁটা, তিনটেই সঠিক অপশন। এই ক্ষেত্রে অপশন হচ্ছে 1, 2, 3, এইটার মাধ্যমে ওই মানে মরুভূমি এলাকায় গাছ থেকে জলের অপচয় যাতে কম হয় সেটা পাতা অভিযোজন করে নিয়েছে গাছটি। 93, দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ফর এ গিভেন পিরিয়ড ইজ ইকুয়াল টু, অর্থাৎ কিনা কোনো দেশের জাতীয় আয় সেটা এই চারটে অপশনের মধ্যে কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে টোটাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য ন্যাশনাল, সাম অফ টোটাল কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। দেখুন এটাও ঠিক, এটাও ঠিক, মানে দেখা যাচ্ছে যে কোনো দেশের সমস্ত জনগণ মানে যে মানে টোটাল যে ইনকাম করেছে তার মধ্যে পুরো টাকা সে খরচা করেনি, কিছু টাকা সে আর খাওয়া দাওয়া এই সমস্ত জায়গায় খরচ হয়েছে, আর কিছু টাকা সে ইনভেস্ট করেছে বা সেভিংস করেছে। যদি টোটালটাকে অ্যাড করা হয় তাহলে যেটা যোগ পাওয়া যায় সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, একদম ঠিক। আচ্ছা, তারপরে সি হচ্ছে সাম অফ পার্সোনাল ইনকাম অফ অল ইন্ডিভিজুয়ালস, মানে পৃথিবী ভারতবর্ষে যত লোক রয়েছে সবার যদি ব্যক্তিগত ইনকাম কত কত ইয়ে করেছে সেটা যোগ করা হয় তাহলেও ন্যাশনাল ইনকাম পাওয়া যায়। আর এক নম্বর তো বলাই হচ্ছে যে টোটাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড বাই ন্যাশনালস, মানে দেশের সমস্ত, এটাও ঠিক। মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস আর প্রডিউস, চারটেই ঠিক আমার হিসাবে, কিন্তু এখানে আমার মনে হয় কোশ্চেনটা টাইপিং এ কিছু ভুল হয়ে গিয়েছে যার ফলে এর মানে সঠিক জিনিসটা কি চাইছে সেটা বোঝা যাচ্ছে না, এটা আপনার কনসিডার না করাই ভালো। কিন্তু চারটে অপশনই ঠিক, ন্যাশনাল ইনকাম মানে এই চারটে কথাই ঠিক। 94, দ্য পার্লামেন্টারি কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস কনসিস্ট অফ নট মোর দ্যান 25 মেম্বার্স অফ লোকসভা, পার্লামেন্টারি কমিটি যেটা রয়েছে সেটা 22 জন থাকে 15+7 হিসাবে, সুতরাং মানে 25 জন থাকে না, এটা একদমই ভুল। এক নম্বরটা স্ক্রুটিনাইজেস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফাইন্যান্স অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট, এটা ঠিক। আর এক্সামিনস দ্য রিপোর্ট অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, আমার হিসাবে 2 আর 3 ঠিক, এক হচ্ছে ভুল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিশিং গ্রাউন্ডস অফ দ্য ওয়ার্ল্ড আর ফাউন্ড ইন দ্য রিজিয়ন্স ওয়ার, মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে মৎস্য যেখানে মাছ বেশি পাওয়া যায় সমুদ্রের মধ্যে সেই জায়গাটা কোথায় বা সেই জায়গাটা কি, সেটা হচ্ছে ওয়ার্ম অ্যান্ড কোল্ড অ্যাটমসফিয়ারিক কারেন্ট মেট, না এটা সঠিক নয়। ওয়ার্ম অ্যান্ড কোল্ড কারেন্ট মেট অর্থাৎ কিনা গ্র্যান্ড ব্যাংক যে জায়গাটা রয়েছে সেখানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত এসে মিলিত হয়, তার ফলে সেখানে প্রচুর ফাইটোপ্ল্যাঙ্কটন জাতীয় জীব জন্মায়, মানে উদ্ভিদ জাতীয় জিনিস জন্মায়, সেগুলোকে খাওয়ার জন্য মাছেরা ছুটে আসে, তার ফলে ওই জায়গাটা হচ্ছে খুব মাছ পাওয়া যায়। তো সেটা হচ্ছে সঠিক অপশন, এটা ভূগোল বইতে বসু মৌলিকের আছে ক্লাস 10-এর পার্টটায়। 96, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনস্টিটিউটস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট দুটো অপশন আছে, সেগুলো না পড়লে এটা করা যাবে না, তো এটা একটু বেশ লম্বা ডিসকাশন হবে, ওই জন্য এটা আপাতত ডিসকাশনটা করছি না। তো মূল কথা যেটা হচ্ছে এখানে ফরেন লোনস পোর্টফোলিওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, প্রাইভেট রেমিটেন্সেস যাক এটা ছেড়ে দিন, এটা আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। 97, হুইচ অব দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং ল্যাটেরাইট সয়েল অফ ইন্ডিয়া আর কারেক্ট, মানে ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কিত কোন মানে দুটি বিশ্লেষণ করা হয়েছে সেটি সঠিক জিজ্ঞেস করা হচ্ছে। দে আর জেনারেলি মানে রেড ইন কালার হবে, এটা রেড ইন কালার হয়ে গেছে, মানে এটা লাল হবে আর কি, তারা জেনারেলি লাল রং হয়, একদম সঠিক। দে আর রিচ ইন নাইট্রোজেন অ্যান্ড পটাশ, তাটা অনুর্বরই হয়, নাইট্রোজেন পটাশ হয় না। দে আর ওয়েল ডেভেলপড ইন রাজস্থান অ্যান্ড ইউপি, আচ্ছা দেখুন ইউপিতে পুরোপুরি প্রায় দেখতে গেলে একমাত্র মধ্যপ্রদেশের সাইডটা ছাড়া সব জায়গাতেই পলি মাটি দ্বারা গঠিত, বিশেষ করে খাদের ভাবর এই ধরনের জিনিস, সুতরাং এখানে ইউপি যেহেতু দিয়ে দিয়েছে, রাজস্থান দিলেও ঠিক ছিল, ইউপি দিয়ে দিয়েছে, সুতরাং এই অপশনটা ভুল হয়ে গেছে এখানে। আর টপিকা অ্যান্ড ক্যাশিউ নাটস গ্রো ওয়েল ইন দ্য সয়েলস, আমার হিসাবে এই 4 নম্বর অপশনটা ঠিক, অর্থাৎ কিনা এখানে 1 আর 4 হচ্ছে সঠিক অপশন। 18, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্রপস আর খারিফ ক্রপস,
খারিফ মানে হচ্ছে বর্ষাকালীন, আর শীতকালীন মানে হচ্ছে রবি শস্য। তাহলে দেখুন এখানে রবি শস্য একটা রয়েছে হুইট, মানে চার নম্বর অপশন যেখানে যেখানে রয়েছে সেটা ভুল, এইটা চার নম্বরে অপশন রয়েছে এটা ভুল, এটা চার রয়েছে ভুল। সুতরাং দেখা যাচ্ছে দুই তিন মানে বি আর সি এর মধ্যে একটা যেকোনো হবে। এবার দুই তিন মানে হচ্ছে গ্রাউন্ড নাট আর রাইস, গ্রাউন্ড নাট আর রাইস আর কটন। তো কটনটা বর্ষাকালে চাষ হয় সম্ভবত, আমার যতটা আমার ধারণা, তো কটনের চাষের সময়টা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি হয় তাহলে এক দুই তিন অথবা দুই তিন, দুই তিন তো অবশ্যই হচ্ছে, 99 হচ্ছে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, ইনফ্লেশন বেনিফিটস দ্য ডিবেটার্স। ইনফ্লেশন মানে কি মুদ্রাস্ফীতি হওয়ার ফলে কারা লাভবান হয়। দেখুন আমিও কাউকে হয়তো 20,000 টাকা ধার দিয়েছি, তখন সোনার ভরি ছিল 20,000 টাকায় 10 গ্রাম পাওয়া যাচ্ছিল এক ভরি। এবার সে যখন আমাকে ফেরত দিল তখন দেখা যাচ্ছে যে সোনার ভরি হয়ে গেছে 28,000 টাকা, কিন্তু সে আমাকে ফেরত দিল হচ্ছে 20,000 টাকায়। অর্থাৎ কিনা আমি যেটাতে আগে 10 গ্রাম কিনতে পারছিলাম সোনা, সেটা এখন 10 গ্রাম কিনতে পারছি না। অর্থাৎ যে ধার দেয় তার অলওয়েজ লোকসান হয় যদি মুদ্রাস্ফীতি ঘটে থাকে, এটা হচ্ছে একটা প্রাইমারি কনসেপ্ট। দুই নম্বর হচ্ছে ইনফ্লেশন বেনিফিটস দ্য বন্ড হোল্ডার্স। বন্ড হোল্ডার মানে কি, যে অন্যান্য কোম্পানিকে টাকা দিয়ে বন্ড কেনে, অর্থাৎ কিনা যে ধার দেয়। এটা ভুল ধারণা, মানে এটা ভুল স্টেটমেন্ট, বন্ড হোল্ডার্সরা কখনো বেনিফিট হয় না। ইনফ্লেশন বেনিফিটস দ্য ডিবেটার, অর্থাৎ যারা ধার নেয় তারাই লাভবান হয়। সেক্ষেত্রে অপশন এ হচ্ছে রাইট। 100 নম্বর হচ্ছে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট জেনারেলি মিন্স। এবার ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট মানেটা কি, ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে যে যে জায়গায় দুজন মানুষ দিয়ে কাজ হয়ে যাচ্ছে, যেখানে আর একটা মানুষ লাগবে না, সেই জায়গায় চাষি কি করছে, নিজের ছেলে বা নিজের ধর মেয়ে বা কখনো হয়তো চাষির বউ সেখানে কাজ করে দিচ্ছে। তো এই যে তিনজনকে এক্সট্রা লাগানো হয়েছে চাষে, যেটা মোটেও লাগবে না, এই যে তিনজন ঢুকেছে এটাকে বলে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, মানে যেটাকে বলে ছদ্ম বেকারত্ব। তো যাই হোক, এইবার এখানে অপশন অনুযায়ী কোনটা ঠিক হবে। দেখুন লার্জ নাম্বার অফ পিপল রিমেইন আনএমপ্লয়েড, একদম না, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট ইজ নট অ্যাভেলেবল, এটারও সম্পর্ক নেই। প্রোডাক্টিভিটি অফ ওয়ার্কার ইজ লো, এবার প্রোডাক্টিভিটি অফ ওয়ার্কার ইজ লো এটা বলা যেতে পারে, কিন্তু এটা একটা ব্যাখ্যাটাই বলে দিই আগে কি হয়। যে ধরি একটা জমিতে দুজন মিলে চাষ করছে, এবার জমির তো একটা উৎপাদন সেটা নির্দিষ্ট, জমির উৎপাদন ইচ্ছা মতো বাড়ানো যায় না। তো ধরে নিই যে একটা এক বিঘে জমিতে চাষ করে 100 কিলো ফসল সেখানে উৎপন্ন হচ্ছে, দুজন চাষ করে যদি 100 কিলো ফসল উৎপন্ন করে তাহলে পার হেড 50 কিলো করে উৎপন্ন হচ্ছে। এবার যদি দেখা যায় কি যে সেখানে আরো তিনজন ঢুকে গেল, কিন্তু জমির পরিমাণ, জমি থেকে উৎপন্ন ফসল 100 কিলোই থাকবে, সেটা পারবে না। আমার বলার তাৎপর্য হচ্ছে যে দুজন মিলে করলে সেটা পার হেড 50 কিলো করে বেরোচ্ছিল, এখন দেখা যাচ্ছে পাঁচজন মিলে যদি এখন করছে তখন পার হেড দেখা যাচ্ছে কিন্তু মানে ওই পাঁচজন দিয়ে যদি 100 কে ভাগ করি অর্থাৎ 20 কিলো করে বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রোডাক্টিভিটি অফ ওয়ার্কার্স ইজ লো। অর্থাৎ পার হেড যে প্রোডাকশন হচ্ছিল সেটা খুবই কম, সেটা আর কাজে দিচ্ছে না, এই ক্ষেত্রে এইটাও হবে। আর মার্জিনাল প্রোডাক্টিভিটি বলতে গেলে, মার্জিনাল প্রোডাক্টিভিটিটা হচ্ছে কোন জায়গায় কিছু উৎপাদন হচ্ছে সেখানে আর একটা মানে লেবার যদি যোগ করা হয় তার ফলে মানে প্রোডাকশন কতটা বাড়লো সেটাকে বলে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। এবার এক্ষেত্রে দেখুন যদি আমরা এইভাবে জিনিসটাকে দেখি, কৃষিকাজটাকে, যে কৃষিকাজে দুজন লেবার ছিল সেখানে পাঁচজন লেবার যোগ হয়ে গেল, তো পাঁচজন লেবার আসার পরে কি উৎপাদন বাড়লো? তো পাঁচজন লেবার আসার পরে উৎপাদন বাড়লো না, অর্থাৎ কিনা লাস্ট যে পার্সেন্টটা অ্যাড হওয়ার জন্য তার কোনো কাজ হলো না। তো আচ্ছা, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারও জিরো, এটাও একটা সঠিক অপশন মনে হচ্ছে। আর প্রোডাক্টিভিটি অফ ওয়ার্কার ইজ লো, এটাও একটা সঠিক অপশন মনে হচ্ছে। তো আমার মতে দুটো অপশনই খুব সঠিক, কাছাকাছি লাগছে, তবে আমার মতে সিটাই যাওয়া উচিত। ডিটা হয়তো প্রোডাক্টিভিটি অফ ওয়ার্কার ইজ লোটা হবে না, আমরা এটাকে ছেড়েই দিই, আমার মতে সিটাতেই যাওয়া উচিত। তো যাই হোক, এই হচ্ছে টোটাল তিনটে সিরিজের আমি এই 100টা প্রশ্ন ডিসকাশন করলাম, হয়তো কিছু ভুল বলেছি, সেগুলো আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্টে জানিয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ফাইলটা আমি এই ভিডিওর নিচে লিঙ্কের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এরকম মার্ক করাই পাবেন।
আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধু। যদি কোনো রকম সাজেশন বা কমেন্ট কিছু থাকে আপনি অবশ্যই আমাদের জানান।